হে গাইজ, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফেসবুক পেজে ফলো বাটন অ্যাড করবেন। তো বেশ কিছুদিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা প্রফেশনাল ফেসবুক পেজে ফলো বাটন অ্যাড করবেন। তো সেখানে অনেকে আমাকে কমেন্ট করেছিল যে আমার ফেসবুক পেজে ফলো বাটন অ্যাড হচ্ছে না। তো যাদের ফেসবুক পেজে একদমই ফলো বাটন অ্যাড হচ্ছে না, তারা কিভাবে ফেসবুক পেজে ফলো বাটন অ্যাড করবেন, আজকে এই ভিডিওতে আমি আপনাদের একদম লাইভ প্রুফ দেখিয়ে দেবো। কিভাবে অ্যাড করবেন সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে হবে, আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, তো ভিউয়ার্স, ফেসবুক পেজে ফলো বাটন অ্যাড করার জন্য আপনাকে অ্যাট ফার্স্ট যে কাজটি করতে হবে, আপনারা কী করবেন, আপনাদের প্রোফাইলে চলে আসবেন, অর্থাৎ ফেসবুক প্রোফাইলে চলে আসবেন, এবং এই প্রোফাইল দিয়ে আপনার যে পেজটা ক্রিয়েট করা আছে সেই পেজে আপনারা চলে যাবেন। এখান থেকে যে শর্টকাট পেজ অপশন দেখতে পাচ্ছেন, এই পেজ অপশনে আমি টাচ করব। তো টাচ করার পর এখান থেকে যেহেতু আমি এই অসমাপ্ত জীবন এই ফেসবুক পেজের, এই ক্লাসিক ফেসবুক পেজের আমি ফলো বাটন অ্যাড করব, এর জন্য আমি এই পেজের উপরে টাচ করলাম। তো টাচ করার পর এখান থেকে দেখতেই পাচ্ছেন আমার ফেসবুক পেজটা কিন্তু এখানে চলে আসছে। তো এখন আমরা যে কাজটি অ্যাট ফার্স্ট করব সেটা হচ্ছে এখান থেকে যে এডিট পেজ নামে একটি অপশন দেখতে পারবেন, এই এডিট পেজে ক্লিক করবেন। তো এডিট পেজে ক্লিক করার পর এখান থেকে আপনারা অপশন একটি দেখতে পারবেন, এই যে কারেন্ট টেমপ্লেট নামে একটি অপশন আছে, জাস্ট আপনারা এডিট অপশনে টাচ করবেন। তো টাচ করার পর আপনাদের কিন্তু বাই ডিফল্ট এখান থেকে যে স্ট্যান্ডার্ড যে টেমপ্লেটটা আছে এই টেমপ্লেটটা কিন্তু আপনাদের অ্যাপ্লাই করা থাকবে। তো আপনারা কী করবেন, এখান থেকে ভিডিও যে পেজটা আছে, এই যে ভিডিও পেজ, এই ভিডিও পেজ যে টেমপ্লেট, এই টেমপ্লেটটি আপনারা এখান থেকে খুঁজে বের করবেন। খুঁজে বের করার পর কী করবেন, জাস্ট আপনারা টেমপ্লেটের উপর ক্লিক করবেন। তো তারপর আপনারা কী করবেন, জাস্ট এখান থেকে যে অ্যাপ্লাই টেমপ্লেট দেখতে পারবেন, জাস্ট অ্যাপ্লাই টেমপ্লেটের উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে সেভ আইকনের উপর ক্লিক করে দেবেন। তো তারপর এখান থেকে দেখতে পারবেন দ্য টেমপ্লেট হ্যাজ বিন অ্যাপ্লাইড, আপনি যে টেমপ্লেটটি এখানে অ্যাপ্লাই করছেন সেই টেমপ্লেটটি এখানে কিন্তু সেভ হয়ে গেছে। এখন আপনারা ব্যাকে প্রেস করবেন। এখন যদি আমরা এখান থেকে ভিউয়ার্সের উপর ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে কি দেখাবে আমি একটু দেখাই। এখানে কিন্তু আপনার কোনো বাটন কিন্তু এখানে শো হবে না, কারণ আপনি এখান থেকে কিন্তু দেখতে পারবেন না আপনার ফেসবুক পেজে কোন কোন বাটন অ্যাড করা আছে। ক্লাসিক ফেসবুক পেজে কোন কোন বাটন অ্যাড করা আছে আপনারা কিন্তু দেখতে পারবেন না। তো আমার এই ফেসবুক পেজে ফলো বাটন অ্যাড হয়েছে কিনা বা আপনার ফেসবুক পেজে ফলো বাটন অ্যাড হয়েছে কিনা এটা দেখার জন্য কী করবেন, জাস্ট এখান থেকে যে মোর অপশন দেখতে পারবেন, মোর অপশনের উপর টাচ করবেন। তো টাচ করার পর এখান থেকে যে দেখতে পারবেন যে কপি পেজ লিংক, এই লিঙ্কের উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখন আপনারা কী করবেন, আপনাদের অন্য একটি ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে এই পেজটা আপনারা সার্চ করবেন। তো এখান থেকে আমি অন্য একটি ফেসবুক অ্যাকাউন্টে চলে যাচ্ছি। তো তারপর এখান থেকে সার্চ বারে চলে আসবো, দেন এখান থেকে সার্চ করব, অর্থাৎ লিঙ্কটা আমি পেস্ট করব। পেস্ট করার পর এখান থেকে সার্চ অপশনে টাচ করে দেবো। তো টাচ করে দেওয়ার সাথে সাথে এখান থেকে দেখতেই পাচ্ছেন যে অসমাপ্ত জীবন এটা কিন্তু চলে আসছে, এবং এখান থেকে কিন্তু আমার অলরেডি এই পেজটাকে কিন্তু ফলোয়িং করা আছে। তো আমি এখান থেকে আনফলো করে দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি এখানে কিন্তু ফলো বাটন আমার অ্যাড হয়ে গেছে। তো আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু আমি ফেসবুক পেজে, অর্থাৎ ক্লাসিক ফেসবুক পেজে কিন্তু আমি ফলো বাটন অ্যাড করতে পেরেছি। তো আপনারা কিন্তু আজকের ভিডিওটি যদি একদম স্টেপ বাই স্টেপ যদি দেখেন তাহলে কিন্তু আপনিও আপনার ফেসবুক ক্লাসিক ফেসবুক পেজে আপনারা কিন্তু ফলো বাটন অ্যাড করে নিতে পারবেন। তো ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যে কোনো প্রবলেম হলে আপনারা আমার ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন, অথবা আপনারা চাইলে আমাকে পার্সোনালি মেসেজও করতে পারেন। ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডির লিঙ্ক সহ সমস্ত কিছু লিঙ্ক প্রোভাইড করা থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।